فاسالوا اهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته، شو مانيتوا ديني باجي لا حول ولا قوه الا بالله، اير فوزي ابو اير امولكي بوي امركربو সম্মানিত দিনী ভাই লা ইল্লা বিল্লাহ এটা গুরুত্বপূর্ণ একটা জিকির এর ফজিলতা অনেক বেশি তবে এখানে সংখ্যা না যে যত বেশি ফুটতে পারে সে তত বেশি লাভজনক হবে ফায়দা পাবে বোখারি এবং মুসলিম একটা বর্ণনা ابو موسى شاذي الله تعالى كنا مع النبي صلى الله عليه وسلم في سفرنا، امر رسول صلى الله عليه وسلم تكتشف فكنا اذا علاونا كبرنا امر الله صلى الله عليه فقال النبي صلى الله عليه وسلم ايها الناس اربعوا على انفسكم فانكم لا تدعون سما ولا غائبة ولكن تدعون سميعا بصيرة رسول صلى الله عليه وسلم امر تكبير الدهني شنو তোমরা এমন কোনো সত্যাকার দেখছো না যিনি যে কানে শোনেন না বা যিনি অদৃশ্য বা গায়েবা কিন্তা সামিয়াম বাসি দেবরম তোমরা এমন সত্যাকার দেখছো যিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এর ফলে সুম্মা আতা আলাই ওয়ানা আকুল ওফিনফসি এর ফলে রাসুল সাল্লাম আমার নিকট আসলেন আর

আও কল আলা আদুল্লু কালা কালিমাতিন হিয়া ক্যাংরু মিন কুন জাননা আমি কি তোমাকে অথবা রাসুল হোসেন বললেন আমি কি তোমাকে বলবো না এমন কালিমা যেটা জান্নাতে জনবান্ন থেকে একটা সেটা কি লাহাউলা কুবতাল্লা বিল্লাহ এ হাদিসটি বুকের মধ্যে এবং মুসলিমের মধ্যে বর্ণনা করা হয়েছে তাই আমরা বেশি থেকে বেশি লাহাউলা কুবতাল্লা বিল্লাহ আমরা পড়ি আর একটা হাদিস তিরমিজিতে সহি সূত্রে বর্ণনা করা আছে সেটা হচ্ছে আন কায়সিবনে সাদিবনে আন আন্না আবাহু দাফা আহ নবী সাল্লাহ সাল্লাম ইয়াহদিম যে কায়সিবনে ইবনে বাদা তার থেকে বর্ণিত তার পিতা তাকে রাসু সামেমত ফাটালেন ফামা ফার রাহ বিবী সাল্লাহ সাল্লাম সাল্লাহ ফাদী বিরিজলিহি এরপরে তিনি বললেন আমার আহম দিয়া গেলেন তো এরপরে আমি সালাদ ফুড়ছিলাম সালাদ ফড়ি আমি শেষ করছি ফাজারাবানি বিড়ি জিদি সাল্লাম রাসুস পা দিয়া আমার গায়ে স্পর্শ করলেন এ হাদিসে তারা একটা যদি প্রমাণ হয় যে গায়ের সাথে যদি নাকি পা লাগে এটা কোনো আয়ব না কিন্তু আমাদের দেশে এটা আয়বে পরিণত হয়েছে তো উনি সালাদ ফড়ার পরে রাসুসুলাম উনার গায়ের সাথে পা লাগাইয়ে একটু ওনাকে সতর্ক করলেন অর্থাৎ উনার যেন মন মনোযোগ হয় রাসুল সামর প্রতি এরপরে ফলে বললেন কালা আলা আদুল্লু কালা বাবি মিন আবু আিল জানা এরপরে ফলে রাসুল স্লাম আমি কি তোমাকে জান্নাতের দরওয়াজাগুলোর একটি দরওয়াজা সম্পর্কে তোমাকে বলে দেবো না কুল বালা আমি বললাম অবশ্যই বলে দিন রাসুল আল্লাহ কালা তিনি বললেন রাসুল সালাম বললেন্লা হ্যাউলা বালাহ বিল্লাহ জান্নাতের

তখন বলা হবে তোমার জন্য যথেষ্ট হয়েছে ও বুকিত এবং তোমাকে হেফাজতে রাখা হয়েছে ওটা না হানু শৈতান এবং তোমার তোমার থেকে তার থেকে শয়তান চলে গেছে অর্থাৎ ঘরে আর শয়তান থাকবে না তাই এখানে এই লাহালাওয়ালা কুয়েতেল্লা বিল্লা শব্দটাও আছে তাই লাহালাওয়ালা কুয়েতল্লা বিল্লা সরাসরি আমরা যেমন এই লাহ লাওয়ালা কুয়েতেল্লা মাধ্যমে জিজ্ঞাসা করতে পারি তেমনই লাহাউ লাওয়ালা বিল্লা ঘরের থেকে বাইরে হওয়ার আগেও আমরা দোয়ার মধ্যে পড়তে পারি বা এভাবে অনেক দোয়াগুলো আছে যে যাতে লাহাও লাওয়ালা কুয়তলা বিল্লা সহ আরও বিভিন্ন শব্দ এগুলোর মধ্যে পাওয়া যায় بورشة شاء الله كتة هذه الله قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم ما على الأرض أحد يقول لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله إلا كفرت أنو خطاياه ولو كانت مثل زبد البحر رسول صلى الله عليه وسلم شت كرر زم الله لا إله إلا الله وحده لا إله إلا الله والله أكبر ওয়ালা হাওলা ওয়ালা কুয়াল ইল্লা বিল্লাহ ফুটবে তাহলে এখানে যে তিনটা বাক্য একটা হচ্ছে বাক্য হচ্ছে আল্লাহু আকবার তৃতীয় বাক্য হচ্ছে ওয়ালা হাউলা কুতেলা বিল্লাহ এই বাক্য কেউ যদি ফড়ি থাকে ইল্লা কাফারাত আনহু খতায়াহু তার গুনা খাতা মাফ করে দেওয়া হবে যদিও নাকি গুনাহ খাতার পরিমাণ সমুদ্রের ফেনার পরিমাণ হয় এই আমরা যত বেশি বেশি তত আমাদের ফায়দা হবে তবে এখানে দশ বার এবং একশো বারের কথা নির্দিষ্ট বারে উল্লেখ নাই তাই আমরা যত বেশি ভরি আমরা তত বেশি পড়বো আশা করি বিচার বুঝতে পারছেন বাকি আল্লাহ আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত